লোকাল বাস নগর পরিবহনের সস্তা ও সহজলভ্য উপায়। কিন্তু এই লোকাল বাসই সাম্প্রতিককালে নারীদের জন্য হয়ে উঠেছে বিভীষিকাময়। বাস চালক, হেলপার, এমনকি সহযাত্রীদের হাতেও লাঞ্ছনার শিকার হচ্ছেন নারী যাত্রীরা। কখনো কখনো এসব মানুষরূপী অমানুষদের হাতে ধর্ষণের শিকার হচ্ছেন তারা, রয়েছে মৃত্যুবরণের ঘটনাও। অনুসন্ধানে দেখা গেছে এসব অপরাধের প্রায় সবগুলোর সাথে জড়িত ছিলেন বাসের হেলপার চালকরা। গত কয়েকদিন আগে চট্টগ্রামেও একটি লোকাল বাসের হেলপারের হাতে লাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকজন নারী যাত্রী। তবে হেলপারের এই আচরণ মুখ বুজে সহ্য করেননি শ্লীলতাহানির শিকার হওয়া নারী যাত্রী শারমিনুর আক্তার রিমা। প্রতিবাদের আওয়াজ তুলেন ওই বাসেরই জহির রায়হান ও শওকত জামিল সৌরভ নামে আরো দুই যাত্রী। বিচারের দাবিতে বাসটির হেলপার ও বাসের ছবি তুলে ফেসবুকের একটি গ্রুপে পোস্ট করেন জহির রায়হান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পোস্টটি। ফেসবুকের এই পোস্ট নজরে আসে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হকের। বিষয়টি আমলে নিয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে বাসটিকে আটক করেন তিনি। পরে অভিযুক্ত হেলপার মোহাম্মদ আমির হোসেনকে আটকের পর 4 মাসের কারাদণ্ড দেন তিনি। বাসের হেলপার একজন নারী যাত্রীকে শরীরে স্পর্শ করে, নারী যাত্রীকে হেনস্থা করে, নারী শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, এরপরে ওই নারী যাত্রীর পরে আরও যে কজন নারী গাড়িতে উঠছিল ওই হেলপার সবার গায়ে অবাঞ্ছিতভাবে সবার গায়ে হাত দিচ্ছিল। আসামিকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে আসামি একজন অভ্যাসগত একজন অপরাধী, সে সবসময় এই কাজটা করে থাকে। সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে আমি উক্ত অভিযুক্ত হেলপারকে দণ্ডবিধি 1860-509 ধারায় 4 মাসের কারাদণ্ড প্রদান করেছি। এবং ভবিষ্যতে যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে সেই বিষয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ বুঝে লাঞ্ছনা সহ্য না করে আমির হোসেনের মতো যত বখাটে আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারীদের প্রতি আহ্বান জানান শারমিনুর আক্তার রিমা। যে সে দোয়ার মধ্যে দাঁড়ায় আছে, মানে আমরা যে উঠছি, পরপর কিন্তু আমরা অনেক মেয়েই উঠছি, ও সরে দাঁড়াচ্ছে না, শুধু গায়ে ঠেলে 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 ও আমাদেরকে পাস করছে। তখন আমি দরজার মধ্যে দাঁড়ায় বলছি, আপনি এই গায়ে হাত দিবেন না, আপনি এই গায়ে হাত দিচ্ছেন কেন, আপনি নেমে দাঁড়ান। আপু মনিরা আর খালা মা যারা আছেন বাংলাদেশের মধ্যে, আপনারা সবাই সবাই এভাবে যদি আপনারা প্রতিবাদ করবেন, মানে আপনাদের যে হেনস্থা হচ্ছেন সেটা আপনি প্রতিবাদ করুন। একই সাথে কারো মুখের দিকে তাকিয়ে না থেকে লাঞ্ছনার হাত থেকে নারীদের বাঁচাতে পুরুষদের এগিয়ে আসার অনুরোধ জানান রিমার পাশে দাঁড়ানো সাহসী ওই দুই যুবক। মানে চোখের সামনে হলে আমি আরেকজন কথা বললে আমি বলবো, এই মেন্টালিটিতে না থেকে আমি আগে কথাটা বলি। লোকাল বাসে লাঞ্ছনার শিকার হওয়া রিমার পাশে যেমন এগিয়ে এসে সাহসিকতার পরিচয় দিয়েছেন ওই দুই যুবক, তেমনি প্রতিটি রিমাকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসতে হবে আমাদের। আলামিন শিকদার, দৈনিক পূর্বকোণ।